এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উত্তর জনপদের কৃতি সন্তান, তারুণ্যের অহংকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জননেতা জনাব রাশেক রহমান। জননেতা জনাব রাশেক রহমান। বৃষ্টির দিনে হঠাৎ এত লোক দেখলে আশ্চর্য হয়। সত্যি হচ্ছে আমাকে আপ্লুত করে অনেক অনেক ধন্যবাদ আপনার পক্ষে দাঁড়ায় আছে। এই শান্তিঘাট বাজারটা এটাকে টোল মুক্ত করে দেওয়া হয়েছে। আমার কথা শুধু টোল মুক্ত না, এই বাজারকে আরো বড় করতে হবে। আমরা চাই আরো ব্যবসা মানুষের ব্যাপার। সুতরাং এই এলাকার চেয়ারম্যান মাইনুল ভাই এবং এই এলাকার আমার লীগের সভাপতি সেক্রেটারি শরীফ ভাই, আমরা সকলের কাছে এবং আপনাদের অনুরোধ করি এই বাজারকে আরো জমজমাট করার জন্য যদি কিছু করা লাগে আমাদেরকে বললে আমরা অবশ্যই। মূলত টোল মুক্ত করার কারণ হচ্ছে এই যে আমরা চাই না টকচ এলাকার কোনো দরিদ্র ব্যবসায়ী যে কোনো স্তর তারা এসে তাদের পকেট থেকে টাকা দিতে হয়তো আসবে। এবং আমি বিশ্বাস করি যে বিভিন্ন রকম প্রণোদনা দিয়ে এই বাজারটাকে যদি জমানো যায় তাহলে আগামী বছরের পর চিত্রটি হবে সম্পূর্ণভাবে একটি ভিন্ন চিত্র। সে খুব বেশি কিছু আসলে বলার নাই। আমি একটু আপনার সহযোগিতা লাগবে। কি কি দিয়ে দাবি করছিলেন? আমাদের মাসের ঘরের কথা, মাসের ঘর যারা ব্যবসায়ী ওই টাকা লাগবে না, আমারও টাকা লাগবে না। এখন দেখছি ঠিক আছে, এটা করতে কোনো সমস্যা নেই। এই বাজারের জন্যে একটা মাছ এবং মাংসের দুটো সেল আমরা করে দেবো। তারপর আপনার নিজেরা করবেন সবকিছু তো আমরা করে দিতে পারবো না। কি বলছিলেন? কি লাগবে? চারতলা ভবন, বিশেষ করে উঁচু বাজার গ্রাম আছে, বিশাল বড় একটা মৌজা, এখানে প্রায় 1200 ভোটার আর কি। আমাদের সব প্রায় 80% আওয়ামী লীগের, তার কিছু বেশি হবে, কিন্তু এই গ্রামে কোনোভাবেই বিদ্যুৎ যায়নি। তো দয়া করে একটু বিদ্যুতের ব্যবস্থা। কি নাম গ্রামটা? হাতিয়া মৌজায় বিদ্যুৎ। আওয়ামী লীগের আমল সবই সম্ভব না, আর কোন আমল সম্ভব নয়, হয় নাই কোনদিন। হইলে আওয়ামী লীগের আমলই হবে, হইতে হবে, কেন হবে না? রামলাল সবাই আমলি অনেকগুলো কাজ আগে হয়েছে, এখন সবকিছু তো এক জায়গায় দেওয়া যায় না, একটু
করে দিতে হয় নালে তো মানুষ বিদ্রোহ করবে যে ভাই সব ওখানে দিচ্ছেন তা আমরা কি দোষ করব ঠিক আছে ওগুলো আমরা আমলে নিলাম দেখি কোনটা কি করা যায় আজকে যেহেতু হাটের জন্য এখানে আসছি হাটে দুইটা সেটের কথা ঘোষণা করে দিয়ে গেলাম ইনশাআল্লাহ অতি সত্তরে কাজ শুরু করা যাবে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দিব না বৃষ্টিবাদার দিন ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ অনেক দাবি দেওয়ার শুনছি গণতন্ত্র শেষ গণতন্ত্রকে গুলি করে হত্যা করা হবে গণতন্ত্র মানে না কারণ গণতন্ত্র একটা জায়গা আছে সব জায়গায় অতি গণতন্ত্র ভালো পরিবর্তন এসেছি শান্তিরহাট বাজারে এখানকার সমস্যার কথা শুনেছি সমাধানের কথা বলেছি ওই গ্রামে নিয়ে যাবেন ওখানকার সমস্যার কথা শুনবো ওখানকার সমাধান ইচ্ছা মতো একটা ব্যাপারটা দিলেই হবে না আপনাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আর এই টোল মুক্ত বাজারে তদারকি করার জন্য আমরা আমাদের উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদককে দায়িত্ব দিয়েছি রঞ্জু ভাই এবং বাতের তারা দুজন মাঝে মধ্যে আসবেন আপনারা যোগাযোগে থাকবেন যখন যেটা লাগবে কোনো সমস্যা হলে তারা দেখবেন এবং এই বাজারের উন্নয়নের জন্য যে কিছু প্রয়োজন হয় তাদের মাধ্যমেও আপনারা আমাদেরকে এই খবরটা দিতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখবেন গাড়ি স্টার হয়ে গেছে।